নমস্কার স্টাডিয়ার কে বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে আমরা ডিসকাস করব 3রা সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন প্রথম টেরাকোটা গ্রাইন্ডার কোন শহরে শুরু করলো? টেরাকোটা গ্রাইন্ডার মানে কি? এখানে যেটা করা হবে সেটা হচ্ছে পুরনো যে টেরাকোটা জিনিসগুলো আছে, এগুলো ভাঙা বা কোনো রকমের কোনো ডিফেক্টিভ পিস, সেগুলোকে নিয়ে আসা হলে এখানে এরা গ্রাইন্ডিংয়ের মাধ্যমে সেটাকে আবার নতুন রূপে বা পুরনো জিনিসটাকেই আবার রিঅর্গানাইজ করে ওটাকে প্রেজেন্ট করা হবে। তো এটা কোথায় করা হবে? এটা হচ্ছে বারাণসীতে করা হবে। টেরাকোটা গ্রাইন্ডার এটা বারাণসীতে অর্গানাইজ করা হচ্ছে। নেক্সট, ফিচ সলিউশন সংস্থা, FITCH ফিচ সলিউশন সংস্থা 2019-20 ভারতে জিডিপি গ্রোথ কত হবে বলে জানিয়েছে। ফিচ সলিউশন কিন্তু বেসিক্যালি ফিচ রেটিং যেটা দেয় তাদেরই একটা সাবসিডারি বা তাদেরই একটা পার্ট। ওকে, তারা কত প্রেডিক্ট করেছে? তারা প্রেডিক্ট করেছে 6.4, বাট মনে রাখতে হবে আগে কিন্তু 6.4 প্রেডিক্ট করেনি, আগে আরও বেশি প্রেডিক্ট করেছিল। এটা আগে কিন্তু 6.8% প্রেডিক্ট করেছিল, রিসেন্টলি সেটাকে আবার কমিয়ে এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার অবশ্যই 2019-20 জন্য, এবং 2000 যদি আমি 2021 জন্য ধরি, মানে অ্যাকচুয়াল 2020 ইয়ারটাকে যদি ধরি তাহলে কিন্তু এটা 1920 জন্য, এবং 2021 জন্য যদি ধরি সেক্ষেত্রে প্রেডিক্ট করা হচ্ছে 7%, এটাও জেনে রাখো। নেক্সট হচ্ছে পৃথিবীর মরুভূমি হয়ে যাওয়া আটকানোর থেকে, মানে পৃথিবীর মরুভূমি হয়ে যাওয়া আটকানোর মানে হচ্ছে কমব্যাট ডিফরেস্টেশন, ডেজার্টিফিকেশন মানে কি মরুভূমিকরণ যেটাকে আমরা বলি বাংলায়। পৃথিবী মরুভূমি হয়ে যাওয়া আটকানো থেকে যে কনফারেন্স অফ পার্টিস টু দ্য UNCCD যেটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস মানে COP যেটাকে বলে, COP 14 বেসিক্যালি যে এটা হয়েছিল, যে শীর্ষ সম্মেলনটা হবে 14তম, সেটা কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা অনুষ্ঠিত হবে কোথায়? গ্রেটার নয়ডায়। এবং এটা কবে শুরু হচ্ছে? অ্যাকচুয়াল যে কনফারেন্সটা শুরু হবে এটা শুরু হবে বেসিক্যালি হচ্ছে এটা 14, তো অবশ্যই এটা জেনে রাখো এটা 14 কনফারেন্স, তো COP 14 ওর জন্য। এটা অ্যাকচুয়াল শুরু হবে হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে এটা অ্যাকচুয়ালি শুরু হবে। বাট যদি বলি যে হাই লেভেল যে সেগমেন্ট যে মিটিংটা হবে সেটা কিন্তু 9 সেপ্টেম্বরই শুরু হয়ে যাবে, সেখানে কী হবে, বেসিক্যালি যারা হচ্ছে আমাদের মিনিস্টার আছে, মানে আমাদের ধরো আমাদের এখান থেকে যে প্রেজেন্ট করছেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি, এবং অন্যান্য স্টেটের বা অন্যান্য কান্ট্রির যারা প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট যারাই হবে, হেড অফ দ্য স্টেট বা যারা রিপ্রেজেন্টেটিভ হবে, তারা কিন্তু এটায় পার্টিসিপেট করবে। বলা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 7200 জন পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে, ইনক্লুডিং মিনিস্টার থাকবে, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকবে, নন গভর্নমেন্ট এবং ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন থাকবে, সায়েন্টিস্ট থাকবে, ওমেন অ্যান্ড ইউথ পার্টিসিপেন্ট থাকবে। তো বেসিক্যালি 197টা পার্টিস থেকে, 197 পার্টিস মানে 197টা কান্ট্রি হতে পারে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যারা অর্গানাইজেশন আছে এবং টপ লেভেল তারা কিন্তু পার্টিসিপেট করবে এখানে। খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিয়ার জন্য ইভেন্ট অবশ্যই, কারণ এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, বুঝতেই পারছো, কনফারেন্স অফ পার্টিস। ইন্দোনেশিয়া তাদের রাজধানী জাকার্তা থেকে কোথায় স্থানান্তরিত করেছে? ইন্দোনেশিয়া তাদের রাজধানী জাকার্তা থেকে স্থানান্তর করে কোথায় এনেছে? এনেছে হচ্ছে ইস্ট কালিমান্তান। এটা মনে রাখবে, কারণ ইস্ট কালিমান্তান এবং ওয়েস্ট কালিমান্তান দুটোই থাকতে পারে অপশানে, সেক্ষেত্রে বা ইস্ট কালিমান্তান, ইস্ট জাভা এরকম জায়গায় থাকতে পারে। তো ইস্ট দেখেই শুধু ব্যাপারটাকে বা শুধু কালিমান্তান দেখেই ব্যাপারটাকে চুজ করাটা ঠিক হবে না, সেক্ষেত্রে তোমাকে একটু ভালো মতো আইডিয়া রাখতে হবে যে ইস্ট কালিমান্তান পুরোটাই মনে রাখতে হবে। এটা কিন্তু কোথায়, এটা কোন প্রভিন্সে রয়েছে? এটা হচ্ছে বর্নিও আইল্যান্ডে রয়েছে। ওকে, এটাও কিন্তু জাকার্তার জন্য এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট হিসাবেও কিন্তু একটা বড় জিনিস, কারণ হচ্ছে একটা দেশের রাজধানী চেঞ্জ হয়ে যাওয়া কিন্তু একটা বড় মুভ, এটা বুঝে রাখতে হবে তোমাদের। বিশ্বব্যাংক প্রোপুও ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য কোন রাজ্যকে $57.14 মিলিয়ন ঋণ দিয়েছে? মিলিয়ন ডলার মানে USD, ইউএস ডলার। কাকে ঋণ দিয়েছে? ইউপি মানে উত্তরপ্রদেশকে এই লোনটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক এটাকে দিয়েছে প্রোপুও ট্যুরিজমের জন্য, ঠিক আছে। এটা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ট্যুরিজমের যে ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য যা যা খরচ হবে তার জন্য এটাকে মোর দ্যান 57 মিলিয়ন USD এখানে প্রোভাইড করা হয়েছে।
আর এখানে বেসিক্যালি দুটো হটস্পট, যেগুলো দুটো জায়গার উপর মেইনলি ফোকাস করা হবে, এটাও মনে রাখো, একটা হচ্ছে আগ্রার উপর ফোকাস করা হবে আর একটা হচ্ছে বারাজ মথুরা, বারাজ মথুরার উপরেও ফোকাস করা হবে উত্তরপ্রদেশে, মেইনলি এই দুটো জায়গার উপরে ফোকাস করা হবে। আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক যে কন্ট্রিবিউট করেছে, এখানে প্রায় 70% কন্ট্রিবিউট করেছে, মানে 70% বলতে 40 মিলিয়ন কন্ট্রিবিউট করেছে, আর 30% কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু বেয়ার করবে, মানে 57.14টা কিন্তু পুরোটাই যে যে প্রজেক্টের জন্য এখানে ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনেটলি এখানে কন্ট্রিবিউট করেছে, বাট 57.14 পুরোটা নয়, মানে তার মধ্যে 40 এবং 17.14, 40টাকে দিয়েছে, 40 দিয়েছে অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক, এবং যেটা কিনা টোটালে প্রায় 70%, এবং বাকি যে 30%, অর্থাৎ 17.14, সেটা কন্ট্রিবিউট করেছে আমাদের ইউপি গভর্নমেন্ট। নেক্সট, ফর্মুলা ওয়ান বেলজিয়াম গ্রাপি 2019 জিতলো, এটা হচ্ছে চার্লস ল্যাকলার্স, অপশন সি, চার্লস ল্যাকলার্স জিতেছে। এবং জেনে রাখো যে ফর্মুলা ওয়ানে এটা সেকেন্ড এবং থার্ড কী হয়েছে সেটাও জেনে রাখতে পারো, লুইস হ্যামিল্টন হয়েছে সেকেন্ড এবং ভ্যালেরি বোটাস হচ্ছে থার্ড হয়েছে, ভ্যালেরি বোটাস হচ্ছে চার্লস ল্যাকলার্ক হচ্ছে ওয়ান, ভ্যালেরি বোটাস হচ্ছে থ্রি, আর লুইস হ্যামিল্টন হচ্ছে টু হয়েছে, ঠিক আছে, এই তিনটেই মনে রাখতে পারো। অ্যান্থনি হার্বার্ট, যিনি সদ্য মারা গেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল, খুব আনফর্চুনেট একটা ইভেন্ট, তার কারণটা হচ্ছে ওনার বয়স হয়েছিল মাত্র, জেনে রাখো যে 22 বছর বয়স হয়েছিল মাত্র, এবং উনি মারা গেছেন, উনি ফর্মুলা টু রেসার ছিলেন এবং রেসের সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় বেলজিয়ামে, তো সেখানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে কিন্তু উনি ওখানে মানে খুব অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু উনি মারাও যান। এটা বেসিক্যালি বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্সে হয়েছিল, তো খুব বাজে একটা ইভেন্ট, এটা 31 আগস্ট 2019 উনি মারা যান মাত্র 22 বছর বয়সে। ISSF ওয়ার্ল্ড কাপ মহিলাদের 10 মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতলেন, বা কে গোল্ড জিতেছে হচ্ছে ওয়েশেনি সিং জসওয়াল, ওকে, ওয়েশেনি সিং জসওয়াল হচ্ছে এখানে গোল্ড জিতেছে, 10 মিটার এয়ার পিস্তলের ইভেন্টে উনি জিতেছেন ইন্ডিয়ার। এটা কিন্তু ভালো একটা, ইন্ডিয়ার জন্য একটা ভালো সাইন যে ইন্ডিয়ার হিসাবে ইন্ডিয়ানদের 9 কোটা শ্যুটিংয়ে কিন্তু 9 কোটা রিচ করলো 2020-র জন্য, 2020-র জন্য কিন্তু উনি কিন্তু 2020-র যে টোকিও অলিম্পিক হবে তার জন্য কিন্তু উনি কোয়ালিফাই করে গেলেন, এবং ইন্ডিয়ার তরফ থেকে 9th পার্সন যে কিনা এই এই ইভেন্টে মানে শ্যুটিং ইভেন্টে কিন্তু ফরওয়ার্ড হয়েছে আমাদের টোকিও অলিম্পিকে। এ শর্ট হিস্ট্রি অন ইন্ডিয়ান রেলওয়েজ বইটির লেখককে, এই বইটির লেখক হচ্ছে রাজেন্দ্র বি আলেকদার, অপশন ডি, রাজেন্দ্র বি আকলেদার হচ্ছে এই বইটার লেখক। এই বইটার বেসিক্যালি এই বইটার হচ্ছে উনি একজন খুব রেনাউন্ড কিন্তু জার্নালিস্টও, অথর বাদেও উনি কিন্তু একজন খুব রেনাউন্ড জার্নালিস্ট। এটা বেসিক্যালি ইন্ডিয়ার যে রেলওয়েজ যে হিস্ট্রি আছে সেটা ক্রোনোলজিক্যালি এটাকে জার্নিটাকে পুরো দেখিয়েছে। এটা 1830 থেকে শুরু হয়েছে এবং হাই স্পিড ট্রেন যেটা 2018-তে গিয়ে শেষ হয়েছে সেটার পর্যন্তও কিন্তু দেখানো হয়েছে। ডিবিএস এর অনুযায়ী 2020-তে অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ কত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ডিবিএস বলছে যে ভারতের জিডিপি গ্রোথ হচ্ছে 6.2% হবে, এবং এটা কিন্তু আগে যে প্রজেক্ট করা হয়েছিল 6.8, সেখান থেকে কমানো হয়েছে অবশ্যই 6.8, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু তাদের গ্রোথ প্রেডিকশনটা কমিয়ে দিচ্ছে, এবং তার মানে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব বাজে সাইন, যে আমাদের ইন্ডিয়ার প্রতি যে পার্সপেকটিভটা সেটা 1 নম্বর বাজে হচ্ছে, 2 নম্বর হচ্ছে ডেফিনেটলি সবাই যখন কমাচ্ছে তার মানে জিডিপি গ্রোথের কিন্তু চান্স খুবই কম, মানে গ্রোথের রেটটাও কিন্তু কমবে এটাই আশা করা যায়। ওকে, তো 6.8 আগে করেছিল এবং ফাইনাল প্রোডিকশন করেছে যে পরের ইয়ারে হচ্ছে 7.0% হবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে। কোন দেশ রিলায়েন্স পাওয়ারের সঙ্গে জোট বেঁধে গ্যাস চালিত পাওয়ার প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছে? এটা বাংলাদেশ নিয়েছে এখানে রিলায়েন্সের সঙ্গে কম ইয়ে করে 2022-এর মধ্যে এটা কমপ্লিট করা হবে বলেছে। প্রায় 750 মেগাওয়াট ক্যাপাসিটিওয়ালা একটা তৈরি করা হবে পাওয়ার প্ল্যান্ট। নেক্সট, ভ্যালেরি থার্পার, যিনি সদ্য মারা গেলেন, তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি বিখ্যাত ছিলেন অ্যাক্ট্রেস হিসাবে বিখ্যাত ছিলেন। উনি খুব রেনাউন্ড, মানে উনি কিন্তু ফার্স্ট 4 বার কিন্তু উনি এমি অ্যাওয়ার্ড জিতেছেন, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন,
খুব রেনাউন্ড একজন অ্যাক্ট্রেস ছিলেন। 1959 সালে উনি ওনার কেরিয়ার শুরু করেছিলেন এবং রিসেন্টলি উনি মারা যান। ইপসোসের গ্লোবাল হ্যাপিনেস সার্ভে অনুযায়ী ভারতের কত নম্বর স্থান দেওয়া হয়েছে? ভারতের স্থান দেওয়া হয়েছে 9th, ভারতের 9 নম্বর স্থান পেয়েছে এবং এটা বেসিক্যালি 28টা কান্ট্রির মধ্যে এই অর্গানাইজ এই জিনিসটা হয়েছিল। 28টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়া হচ্ছে 9th পজিশনে আছে। ইন্ডিয়া কিন্তু আগে ইন্ডিয়ার এখন পয়েন্ট কত এটা জেনে রাখো, যে ইন্ডিয়ার এখন পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার এখন পয়েন্ট কত, এইটি থ্রি পার্সেন্ট ছিল, এখন হচ্ছে এটা হয়ে গিয়ে 77% হয়েছে, তার মানে -6% হয়েছে। ওকে, এই লিস্টে একদম ওপরের দিকে কারা আছে? এই লিস্টে একদম ওপরের দিকে যদি বলতে হয় কানাডা, অস্ট্রেলিয়া এবং কানাডা আছে 1 এবং 2-এ, এবং একদম শেষে কে আছে এই লিস্টে 28 নম্বর পজিশনে আছে হচ্ছে রাশিয়া। রাশিয়ার 47% হোল্ড করছে। অস্ট্রেলিয়া 1 নম্বর পজিশন হোল্ড করেছে, অস্ট্রেলিয়া এবং কানাডা 1 নম্বর পজিশন হোল্ড করেছে, এবং অস্ট্রেলিয়া এবং কানাডার দুইজনেরই পয়েন্ট কিন্তু 86%। ভারতীয় নির্বাচন কমিশন কোন শহরে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ইলেকশন বডিজের চতুর্থ সম্মেলন আয়োজন করেছে? এটা হচ্ছে বেঙ্গালুরুতে করেছে, এটা বেঙ্গালুরুতে করা হয়েছে। ইসিআই হর্স ফোর্থ জেনারেশন যে অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশনটা ছিল ওয়ার্ল্ড ইলেকশন বডিজে, সেটা অর্গানাইজ করা হয়েছে। নেক্সট, কোন আইআইটি অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে গাঁটছড়া বেঁধে মানে হচ্ছে পার্টনারশিপ করে ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট রিসোর্স পোর্টাল শুরু করেছে? আইআইটি খড়গপুরের সঙ্গে, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে খড়গপুর আইআইটি আছে, আইআইটি খড়গপুরের সঙ্গে এটা গাঁটছড়া বাঁধা হয়েছে। এবং এটা বেসিক্যালি এটা কী করে, আমাদের যেটা বলা হচ্ছে ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসোর্স পোর্টাল, যেটা কী করে, এটা এদের এইম কী, এটা এইম হচ্ছে যে এআই লার্নিংয়ের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে আরও সার্চ করা, সেগুলোকে আরও সিম্পল এবং আরও অ্যাক্সেসেবল করা লোকের কাছে, এটাই হচ্ছে মেইনলি তাদের টার্গেট, এবং তার জন্য তারা কার সঙ্গে কাঠসারা বেঁধেছে, আইআইটি খড়গপুরের সঙ্গে। ভারতের মহাকাশে পাঠানো প্রকল্প গগনায়নে কোন দেশে 4 জন মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়া হবে? কোন দেশের 4 জন মহাকাশচারীকে কোন দেশ থেকে এটা দেওয়া হবে? এটা বেসিক্যালি দেওয়া হবে হচ্ছে রাশিয়া থেকে। তো রাশিয়া থেকে এটা দেওয়া হবে, রাশিয়াতে বেসিক্যালি 4 জনকে পাঠানো হবে। এই যে গগনায়নের মেইন পরিকল্পনা হচ্ছে বেসিক্যালি যে 5 থেকে 7 দিন যে আর্থের যে লো অরবিট আছে সেখানে 4 জন মানুষকে ড্রপ করা হবে এবং তারা সেখানে 5 থেকে 7 দিন হচ্ছে স্টে করবে। এটা ডিসেম্বরের, এটা টার্গেট করা হচ্ছে ডিসেম্বর 2021-এ। তার জন্য রাশিয়াতে 4 জনকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে ইসরো থেকে। কোন রাজ্য তার সচিবালয়ে জিন্স টি শার্ট পরা নিষিদ্ধ করেছে? এটা বিহারে নিষিদ্ধ করা হয়েছে, তোমরা হয়তো নিউজটা পেয়েছো, বিহারে নিষিদ্ধ করা হয়েছে। বিহারে যে সেক্রেটারিয়ের যে পজিশনটা আছে সেখানে বলা হয়েছে যে সিম্পল সফট এবং লাইট ক্লোথের অ্যাপ্লেটগুলো পরার জন্য বলেছে, যে জিন্স টি শার্ট টাইপের ড্রেস নয়, বলা হয়েছে যে সিম্পল সফট এবং লাইট ক্লোথের কালার্ড ড্রেস পরতে বলা হয়েছে। এটা অ্যানাউন্স করেছে হচ্ছে যে হায়ার সেক্রেটারি, যে গভর্নমেন্টের হায়ার সেক্রেটারি যে আছে, যিনি হচ্ছে মাধব প্রসাদ, উনি কিন্তু অ্যানাউন্স করেছে বিহারে। 2022 সালে ডিপ আন্ডার ওয়াটার স্টাডি করার জন্য ভারতে কোন প্রকল্প চালু করেছে? এটা সমুদ্রায়ন বলে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটার মেইন টার্গেট কি, সমুদ্রের নিচে যে খনি, সমুদ্রের নিচে যে আমাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করার জন্য এবং সেগুলো নিয়ে রিসার্চ করার জন্য এটা কিন্তু চেন্নাই এটা করা হয়েছে। এটা ওশেন টেকনোলজি, এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি চেন্নাই এটা আছে, এটা কিন্তু লঞ্চ করেছে সমুদ্রায়ন প্রজেক্ট। ওকে, তো এটা বেসিক্যালি যে সমুদ্রের নিচে 6,000 মিটার পর্যন্ত বা 6 কিলোমিটার পর্যন্ত যে সি আছে সেটা কিন্তু এখানে অবজার্ভ করার জন্য এই সমুদ্রায়ন প্রজেক্টটা করা হয়েছে 72 ঘন্টার জন্য। এর জন্য প্রায় প্রজেক্টে প্রায় 200 কোটি টাকাও খরচ করা হচ্ছে। তো এই ছিল আমাদের 3rd সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো, এখানে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। কালকে তোমাদের সঙ্গে 4th সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার দেখা হবে। আজকে এটুকুই, থ্যাংক ইউ।